हेलो भिवार्स, आज के आमी देखाबो कि करे रुटी बनाते हैं। एवं अनेके बोले जे रुटी फोले ना, कि करे रुटी फोलाते हैं सेटाओ आमी देखाबो। तो तार जन्य आमी सबार प्रथमे एकटा छोटो बाटिर मध्ये जल नियेछि परिमाण मतो, आर परिमाण मतो लवण नियेछि। जतटुकु आपनादेर पछन्द सेई अनुयायी लवण नेबेन। तारपर स्टेप होच्छे एर मध्ये आटाटा दिए देवें। अनेके कि करे आटाटा प्रथमे देये तारपरे जलटा एड करे, किन्तु आमार मने हय जलटा आगे दिले भालो हय। एबार आमी ए जलेर मध्ये आटाटा एड करबो। হাতে তেমন আটা লাগেনি, এই হাতের মধ্যে জল লাগলেই আটাগুলো লেগে যায়। সুতরাং আমি যতটা হাত বাঁচিয়ে মাখতে পারবো মাখবো, তারপরে আমি আটা লাগলে লাগুক। আটাটা কিছুটা দলার মতো হয়ে গেছে। এবার দলা করে সমস্ত আটাটা একটা দলায় করে আমি এইভাবে মাখবো। আর একটা আইডিয়া আছে, অত জোর খাটানোর দরকার নেই, জলটা দিতে হবে হাতে। হাতে দিয়ে দিলাম, জলটা লাগিয়ে দিলাম, হাতটা একটা ধোয়ার মতো হবে। তারপরে আমি যদি আটাটা মাখি তাহলে হাতে হাত পরিষ্কার থাকবে। আর যে জলটা পড়লো সেটা দিয়ে বাটির মধ্যে লাগিয়ে নিতে হবে, তাহলে বাটিটা পরিষ্কার থাকবে, হাতটাও পরিষ্কার থাকবে এবং আটা মাখাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ বন্ধুরা, এবার আটাটা মেখে নিয়েছি আমি, কেমন হয়েছে অনুভব করতে পারবেন। এই যে এরকম একদম শক্ত না, যাতে ফেটে ফেটে যায় এরকম ভাবে কোনো শক্ত না, আর একদম নরমও না, মিডিয়াম। এরপরে আমি কি করব, এগুলোকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। ছোট ছোট বলতে কি, মিডিয়াম সাইজের লেচি বানাবো, যে যেরকম লেচি বানায় সেরকম রুটি হবে। আমরা বড় বড়ই বানাই, সেরকম ভাবেই করলাম লেচিটা। আমি লেচিটা বানিয়ে নিয়েছি এরকম ছোট ছোট, মিডিয়াম সাইজের, ছোট না, মিডিয়াম সাইজের বানিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে বেলবো। এবার সেই মিডিয়াম সাইজের লেচিটাকে আমি আটার মধ্যে রেখে আমি এইভাবে করে নিয়েছি। এবারে বানাচ্ছি, গুড়ি, আটার গুড়ি সামান্য দিতে হবে সব সময়, যাতে লেগে না যায় বা আটাটা বেলার সময় যেন উল্টে না যায়, হঠাৎ করে উল্টে না যায়। বেলা হয়ে গেছে, এবার আমি এটাকে তাওয়ার মধ্যে দেবো। আমি দিয়ে দিলাম রুটিটাকে তাওয়ার উপর,
ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না রুটির মধ্যে সামান্য বুদবুদ ওঠে। আর একটা জিনিস নজরে রাখতে হবে, আমার আঁচ যেন লো থাকে, একদম কমে যেন থাকে। রুটিটার ওই পৃষ্ঠটা একদম ভাজা ভাজা হবে। সামান্য দেখতে পাচ্ছি ফুলে ফুলে উঠেছে সামান্য, তখন আমাকে উল্টাতে হবে। উল্টে দিলাম, কিছুক্ষণ পরে আমি আঁচটাকে বাড়িয়ে দেবো। প্রথম থেকেই বাড়িয়ে দেবো না, একটু পরে আমি বাড়িয়ে দেবো। একটু পরে বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে যে অল্প আঁচটা থাকবে তখন রুটিটা ভাজা হবে, তারপরে আঁচটা বাড়াতে হবে। আঁচটা বাড়ালে কি হবে, পরের উল্টানো যখন দেবো আমি তখন রুটিটা খোলার জন্য শক্তিটা পেয়ে যাবে। এবার আমি রুটিটা উল্টাচ্ছি, আমি টাচ করি দিই, অটোমেটিক খুলছে। এবার আমি যদি এখানে টাচ করি সম্পূর্ণ জায়গায় রুটিটা খুলে যাবে, এক জায়গায় লিক হয়ে গেছে, যাই হোক সম্পূর্ণটা খুলে গেছে। এখানে লিখেছে, এটা যদি আমি চেপে ধরি আবার খুলতে শুরু করবে, হয়ে গেছে রুটি। আঁচটাকে কমিয়ে দিয়ে